কিছু কিছু মানুষ আমাদের জীবনে এতটা স্পেশাল হয় এবং এতটা গভীরে জড়িয়ে থাকে এবং যাদের ঋণগুলো আমরা কোনোদিনই শোধ করতে পারবো না, এবং সেই স্পেশাল মানুষটির কথাই আজকে আপনাদের বলবো। আসসালামু আলাইকুম, জাফরান মম লীলা চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করছি কাছে দূরে দেশ এবং বিদেশ থেকে যারাই আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি স্পেশাল একজন মানুষের কথা আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিও জুড়েই তার কথা বলবো। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকলে বুঝতে পারবেন। সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, ওঠার পরে এখন আমি মানে সকালের নাস্তা বানিয়ে নিব, আর নাস্তাটা বানাতে হবে আমাকে মাটির চুলায়, ইটের চুলায়। যেহেতু আমাদের বাসায় আমরা সিলিন্ডারে গ্যাসের চুলায় রান্না করি এবং হঠাৎ করেই আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে একটা গ্যাস কেনার টাকাও আমার কাছে ছিল না, তাই ইট দিয়ে আমার মা চুলা বানিয়েছেন এবং সেই চুলায় আমরা রান্না বাড়ি করছি। এখানে আমি আটা কাই করে নিচ্ছি এবং এই আটা দিয়ে আমি পরোটা বানিয়ে নিব। আর হচ্ছে এখানে যে মা ইটের চুলা রান্না করছি এটা কিন্তু খারাপ লাগছে না, মনে হচ্ছে যে পিকনিক পিকনিক করছি। কাজকর্মগুলো করে নিচ্ছি আর রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু রুটি না সরি পরাটা, কারণ আমার জাফরান বেবিটা সকালবেলায় মানে রাতের বেলায় বলেছে যে মা আমাকে মাটির চুলায় পরাটা বানিয়ে দিবে, আমি মাটির চুলায় পরাটা খাবো। তো আমি এই জন্য আমার বাচ্চাটার জন্য মাটির চুলায় পরাটা বানিয়ে নিচ্ছি। পরাটাগুলো বানিয়ে নিব এবং আমি আমার বাচ্চাদের মুখের হাসির জন্য আমি আমার জীবনটাও দিতে পারি, যেহেতু আমার বাচ্চাগুলো আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় উপহার এবং হচ্ছে ওরা কিন্তু আমারই ছোট্ট ছোট্ট দুইটা অংশ। পরাটা বানিয়ে নিচ্ছি, আর আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু বুঝবেন না যে মাটির চুলা মানে ধরানো কত যাটা কষ্টের, কিন্তু এই কষ্টের মধ্যেও কিন্তু একটা সুখ আছে, আর এই কষ্টগুলো কিন্তু করতে কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি আমার পরিবারকে ভালোবাসি এবং পরিবারের সদস্যদের ভালোবাসি, তাই আমি এই কষ্টগুলোকে সহ্য করে নিচ্ছি। সম্পর্ক যেরকমই হোক না কেন, সম্পর্কের যত্ন নিতে হয় এবং পরিবারের প্রত্যেকটা সদস্যেরই যত্ন নিতে হয় এবং ভালোবাসতে হয়, কারণ পরিবার হলো একটা সামাজিক সংস্থা বা সংগঠন। এই পরিবার যদি ঠিক থাকে তখনই কিন্তু সমাজটা অনেক সুন্দর হয় এবং ভালো হয়। অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আসলে কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এখানে আমি বাদাম নিয়ে নিচ্ছি, আর আমি যেহেতু বাদামগুলো বিক্রি করি আর বাদামগুলোকে মেপে মেপে আমি নিয়ে যাই, কারণ না মাপলে হয় কি যে কোনো হিসাব থাকে না, আর সবাই তো জানেন যে আমি ছোটোখাটো একজন বাদাম ব্যবসায়ী। সব কাজগুলোই দ্রুততম শেষ করছি এবং খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কারণ এগুলো চেষ্টা করার কারণ হচ্ছে আমার মায়ের আজকে জন্মদিন। সরি 2000 years later. এসে রেডি হয়ে নিয়েছি এবং রেডি হওয়ার পরে আমি আমার মায়ের জন্মদিনে যাব। ওরা কোনো আয়োজন করে নাই বা আমরা সেইভাবে বলে যাই নাই, জাস্ট আমার মাকে একটু সারপ্রাইজ দিব এই জন্য আমি গিয়েছিলাম ওদের বাসায়। আমার মাকে মা কাকে বলছি সেটা অবশ্যই আপনারা জানেন, যে আমার ভাগ্নির কথা বলছি, কারণ আমার ভাগ্নিকে আমি সব সময় মা বলি, কারণ আমার এই ভাগ্নি আমার সুখে দুঃখে সব সময় আমার সাথে ছায়ার মতো ছিল, এবং সত্যি কথা বলতে আমি কিন্তু ওকে গর্বে ধারণ করি নাই, কিন্তু ওকে আমি অনেক ভালোবাসি, যেহেতু আমার কোনো মেয়ে নাই তাই আমি ওকে অনেক ভালোবাসি। আমার আরও একটা মেয়ে আছে, তার কথা না হয়
অন্য একদিন বলবো, কিন্তু ওই ও বেশি কাছে থাকে না, তো তাই ওকে বেশি প্রকাশ করা হয় না। কিন্তু আমার এই ভাগ্নিটাকে অনেক ভালোবাসি, আর ও হচ্ছে আমার মা। আমার মাকে হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ দিছি, তো আমার মাকে এবং বাবাকে নতুন কাপড়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই মা কিন্তু আমার ছেলেদেরকে অনেক ভালোবাসে এবং আমাকেও কিন্তু ভালোবাসে। আমি কিন্তু ওকে গর্ভে ধারণ করিনি, কিন্তু ওর জন্য আমার অন্যরকম মায়া এবং ওকে কিন্তু অনেক ভালোবাসি, যা আমি প্রকাশ করতে পারবো না। অন্যরকম চিন্তা ভাবনা ছিল যে রান্না বান্না করে তারপর হচ্ছে ছোট্ট একটা কেক নিয়ে যাব এবং আমার ভাগ্নিকে, আমার মাকে এবং আমার বাবাকে, মানে মেয়ের জামাইকে সারপ্রাইজ দিব, কিন্তু আসলে সেটা হয়ে ওঠে নাই। কারণ অনেক সময় সাথ এবং আল্লাহ থাকলেও চাহিদা যেহেতু টাকার, তাই টাকাটা না থাকলে কিন্তু শখ আল্লাহ এবং কোনো কিছুই পূরণ হয় না। অনেক সময় সাধ থাকে, তারপরও কিন্তু সাধ্যের মধ্যে কুলায় না দেখে আমরা অনেক কিছুই করতে পারি না। তো যাই হোক, আমার মায়ের জন্মদিনে তার ভাইয়েরা অনেক খুশি এবং আনন্দ ফুর্তি করছে, কারণ আমার বোন কিন্তু আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, আর আমার ভাগ্নিও কিন্তু আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে এবং আমার বাচ্চারা কিন্তু ওর বোনকে অনেক ভালোবাসে। আসলে কোনো আয়োজনই করা হয় না, আমরা জাস্ট ওদের বাসায় গিয়েছি এবং আমরা আমাদের মতো করে আনন্দ করেছি। ওই দিন কিন্তু কোনো কেকও কাটা হয় নাই বা কোনো কিছুই হয় নাই, কিন্তু আমার আপুকে বলছিলাম যে আপু আমরা তো এমনিতে আসছি, আপু বলে সমস্যা নাই ওরা তোরা মজা কর। পরে আপু মুরগি এনেছিল এবং আমরা রাতের বেলা মুরগির মাংস রান্না এবং হচ্ছে বেগুন ভাজি দিয়ে ভাত খেয়েছি। তারপর আমরা রাতের বেলা ওইখানে ছিলাম, মানে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা যে অনেক মজা করেছিল এজন্য আমি বেশি খুশি হয়েছি। আমার এই ভাইগনা ভাগ্নি এবং হচ্ছে আমার বোন আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, আর আমার ভাগ্নিটা অনেকটাই লাজুক স্বভাবের। ও আসলে ক্যামেরার সামনে আসতে চায় না এবং বারবার বলতেছিল যে ও খালামণি ডাকে না তো, আন্টি তুমি ভিডিওগুলো কিন্তু ছাড়বা না, দেখাবা না। তারপরও আমি ছেড়ে দিয়েছি। আসলে আমার ভাগ্নির বিয়ে হয়ে গিয়েছে, হঠাৎ করে বিয়ে হয়েছে এবং আমার ভাগ্নিকে আসলে ওইভাবে ভাগ্নির জন্য কিছুই করতে পারিনি। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কখনো তৌফিক দান করলে তখন করব। আর ভাগ্নিটা কিন্তু অনেক অসুস্থ, সবাই আমার মামনির জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই যে আমার বোন, আর জারিফ দুষ্টামি করছি, আর এই যে ওর বোনের জামাই, আর হচ্ছে ওর বোন ছবি তুলছে, মানে শালা দুল্লাভাই ছবি তুলছে, আর এই যে পাকনা বুড়াটা, মানে সে সব কিছুতে পাকনামি করবে, এটা তার অভ্যাস। আর এখানে আমার বিলাতি দুটটা নাচানাচি করতেছে আর আমি সেটা দেখতে পাচ্ছি। আমার মা শুয়ে আছেন, আমার মার অনেক অসুস্থ, মাথা ব্যথা ছিল, দাঁত ব্যথা ছিল, আমরা হঠাৎ করে গিয়েছি, আসলে কোনো প্ল্যান ছিল না। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার ভাগ্নির যত বয়স তত বয়সের ওকে ততটা গিফট করব, মানে ছোট হোক বড় হোক ততটা গিফট করব, কিন্তু আসলে সেটা পারিনি। তো যাই হোক, এখানে আমি একটু মজা করতেছিলাম, তো আপনারা কেউ কিছু মনে করবেন না। কিছু কিছু মানুষ আপনার বা আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা যেসব মানুষগুলো আপনার সুখে দুঃখে সব সময় আপনার পাশে আঠার মতো লেগে থাকে, ওইসব মানুষকে স্পেশাল কিছু সময় উপহার দিলে বা স্পেশাল একটা স্মৃতি মধুর করে রাখলে কিন্তু সমস্যা হয় না। তো তাই আমার সোনামাটাকে আমি সুন্দর করে আমার এই গ্যালারির মধ্যে লিপিবদ্ধ করে রাখলাম, ইউটিউব চ্যানেলটা ইনশাল্লাহ থাকলে এই চ্যানেলের মধ্যে আমার মায়ের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করে রাখলাম। তো
তো অবশ্যই কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। বকবক করতে করতে এবং কিছু কার্যকলাপ করতে করতে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই বকবকগুলো সহ্য করার জন্য। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা যদি এই সুন্দর কাপল ড্রেসটা নিতে চান তাহলে কিন্তু আমার পেজ জারিফ ইসলাম থেকে নিতে পারেন। আমার পরনের এই শাড়িটা এবং আমার মায়ের পরনের এই শাড়িটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।